সর্বপ্রথমে মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মাগরিবের নামাজের পরে পৃথিবীর শ্রেষ্ঠ স্থান মসজিদে বসার শত কাজ কর্মব্যস্ততা দেখার পরেও আমাদেরকে এই পবিত্র মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, সে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল কাউসার আয়াতনের দিক থেকে সবচেয়ে ছোট্ট একটি সূরা সূরায়ে কাউসার আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এই তেলাওয়াত করার পিছনে একটা উদ্দেশ্য আছে, যেহেতু রসুলকে নিয়ে আজকে দুশ্মনরা রসুলের নাম রসুলের ইজ্জত সম্মান দেওয়ার বরদাস্ত করতে পারে না, বিভিন্ন ভাবে রসুলকে ব্যঙ্গ করে মুসলমানের অন্তরে আঘাত দেওয়ার চেষ্টা করছে, এই পরিস্থিতি আমাদের এখন রসুল সম্পর্কে জানার এবং বোঝার আরো বেশি দরকার। তো এই সূরাটার মধ্যে আল্লাহ পাক তার বিশ্ব নবীর শান মর্যাদা সম্মান তুলে ধরেছেন, রসুলকে সান্ত্বনা দিয়েছেন এবং কাফেরদের সকল অপপ্রচারের দাগ ভাঙা জবাব দিয়েছেন। আমাদের ইমানের যে তিনটা শাখা, ইমানের তিনটা ঢাল, যে কোনো একটা ঢাল না থাকলে ইমান থাকবে না। ইমানের শাখা তিন শাখা, তিনটা ঢালের একটা ঢালের নাম হল তাওহীদ, একত্ববাদ, আল্লাহ যে এক অদ্বিতীয়, তার যে কোন শরীক নাই, তিনি সর্বময় ক্ষমতার মালিক, এই সম্পর্কীয় বিশ্বাস আকীদার নাম হল তাওহীদ। দুই নম্বরটা হল আল্লাহর পক্ষ থেকে মহান আল্লাহ পাক সিলেকশন করে, আল্লাহ দাসাই বাছাই করে যাদেরকে দুনিয়ার মানুষের হেদায়াতের জন্য কোন পথে পরিচালিত হইলে মানুষ দুনিয়া তো শান্তি পাবে, পরকালের জীবন আজাদ থেকে মুক্তি পাবে, সেই পথটি পাতাইয়া দেওয়ার জন্য যাদেরকে পাঠাইয়াছেন তাদেরকে বলা হয় নবী রসুল। সেই রসুল সম্পর্কীয় আলোচনা, এটার নাম হল রিসালত। প্রথম ডালের নাম তৌহিদ, দ্বিতীয় ডালটার নাম হল রিসালত। রেসালত সম্পর্কেও যদি কারো ইমান একটু বেশ কম থাকে, তাহলে একত্ববাদ বিশ্বাস করার পরেও সে মুমিন থাকবে না, রসুল সম্পর্কেও তার বিশ্বাস পরিপূর্ণ থাকতে হবে। যেমন মনে করেন একজন লোক আল্লাহ যে এক সর্বময় ক্ষমতার মালিক, তিনি সবকিছুর একক অধিকারী, এই বিশ্বাস করে কিন্তু নবী রসুল মানে না, তাকে মুমিন বলা যাবে। অথবা নবী রসুল মানে কিন্তু বিশ্ব নবী যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ এই কথাটা মানে না, এতটুকু না মানলেও তাকে মুমিন বলা যাবে। তিন নম্বর ডাল শাখার নাম হল আখেরাত। আমাদের এই পৃথিবীর এই জিন্দগি শেষ হওয়ার পরে আরেকটা জীবন আছে, আরেকটা লাইফ আমাদের আছে, মরার পরে সেখানে যারা ইহকালে ভালো কাজ করবে তাদেরকে পুরস্কৃত করার, যারা আল্লাহর বিধান মানবে না তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা মরার পরে একটা জগৎ। আমরা আমার কথা বুঝেন কেন বললে কিছু হ্যাঁ না করলেন না বুঝতাম না, বুঝতেছেন মরার পরে একটা জগৎ আছে। তো এই বিশ্বাস যারা করে তারা মুমিন, যারা করে না এরা মুমিন হতে পারে না। আল্লাহও বিশ্বাস করে, রসুল বিশ্বাস করে, কিন্তু পরকাল মরার পরে কোনো কিছু নাই, মরে আপনাদের শেষ, এই কথা যারা বলে তারা মুমিন হতে পারবে না। সুতরাং মুমিন ইমানদারের দাবিদার হইতে গেলে পরকালের জীবনের প্রতি তার বিশ্বাস থাকতে হবে। এই তিন জিনিসের বিশ্বাসের নাম হল ইমান। এই বিশ্বাসের মধ্যে যদি কোনো অসুবিধা না থাকে আর তার আমলের মধ্যে কোনো দোষ ত্রুটি থাকে, সে আমল হয়তো ঠিকভাবে করে না, ঠিকভাবে আল্লাহর বিধান পালন করে না, এই জাতীয় লোক যদি গুনার নিয়ে মৃত্যুবরণ করে, আল্লাহ ইচ্ছা করলে তার গুনার সাজা দিতেও পারেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হইল
আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করেও দিতে পারেন। এই ক্ষমতা আল্লাহ, এই কথা বলা যাবে না যে হেরে মাফ করতে পারে। আল্লাহ ইচ্ছা করলে তাকে শাস্তি কিছু দিতেও পারেন, আবার শাস্তি একবারে না দিও মাফ করতে পারে। যে কোন একটা অজুহাতে মাফ করতে পারেন। এমনও আছে জিজ্ঞাসা করবেন শেষ পর্যন্ত তোর নাম কি, তোমার নামটা কি? সে বললো আমার নাম তো আব্দুল কাদের। আল্লাহ বলবেন তোমার তাওহীদ রিসালাত আখিরাতের বিশ্বাসের মধ্যে কোন ত্রুটি নেই, কিন্তু তোর আমলের মধ্যে অনেক দোষ। এখন এই আমলের কারণে তো জাহান্নামে দিতে হয়। তোর নাম যে আব্দুল কাদের, তুই তো আব্দুল কাদের তো হলাম আমি, আমার নামের সাথে জয়েন করছো তুই গোলাম। তোকে জাহান্নামে দিতে গেলে আমার নামের কলঙ্ক হয়, আমার নামের ইজ্জতের স্বার্থে তোর মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো একটা আমলকে জরিয়া করেও মাফ করে দিতে পারে। ভালো একটা কাম করছে মনে করেন, একটা বিড়াল ড্রেনে পড়ে শীতের সময় এটা মানে মরে যাওয়ার উপক্রম, খুব ঠান্ডা বড়, আর একটা লোক দয়া মায় রেলের বাড়িতে আইনা করে পিওর কাছে হিসারের কাছে আইনা গরম গরম কইরা ঠিকঠাক করলো। একটা কুকুর মনে যাচ্ছে মনোমিত করে, আর এই কুকুরটা যখন নাকি দেখা গেল যে আহা পানির তৃষ্ণায় কাতরিয়ে মরে যাবে, আপনার একজন পাপিষ্ঠ লোক দেখে তার মায়ে লেগেছে, আর এই কুকুরটা পানি পান করে তার তৃষ্ণা নিবারণ করলো। আল্লাহ এই আমলটারে জরিয়া করে তার বান্দারে মাফ করে দেওয়ার ক্ষমতা আল্লাহ আছে কি নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পাপের সাজা ইচ্ছা করলে দিতেও পারেন, ইচ্ছা করলে শাস্তি নাও দিতে পারেন, আবার কিছুদিন শাস্তি দিয়েও জাহান্নাম থেকে উঠে আনতে পারেন। কিছুদিন শাস্তি দিচ্ছেন, এরপরে তাদেরকে উঠে আনছে নাই নামাজ চলে যাবে। আল্লাহ কোন জবাব নাই, একটা কারণ দর্শাও কেন নামাজ পড়লে না, এত কোন কারণ দর্শাইতে পারে না। নামাজ না পড়ার কি কারণ থাকতে পারে? গ্রহণযোগ্য একটা কারণ দর্শাবেন তো, বলে এই কারণে আমি নামাজ পড়ি নাই। আল্লাহ আমার তো স্বাস্থ্য ভালো ছিল না, আমি মসজিদে দাঁড়াবার মতো ক্ষমতা নাই, কারণ মসজিদে গেলে ইমাম সাহেব এক দুই মনের একটা বস্তা আমার কাঁধে উঠাই দেয়, আমি দুর্বল মানুষ এত বড় অবস্থা কিভাবে বহন করবো? এই ভয়ে আমি মসজিদে যাই। একটা কারণ যদি বসাইতে পারত, কোন কারণ তো নাই, বরং নামাজে গেলে আরো স্বাস্থ্য ভালো হয়, এক্সারসাইজ হয়, নামাজে উঠলে বসলে শারীরিক লাভ, মন ফ্রেশ হয়, সব দিক থেকে লাভ হয়, নামাজে গেলে নাকি এই পরিস্থিতি দেশে যখন জাহান্নামের দিকে এমন করে দৌড় দিবে, এক দৌড়ে আবার জাহান্নামে গিয়ে নিক্ষিপ্ত হবে। আরেকটা জিজ্ঞাসা করলো, সেও হ্যাঁ, তাকে যখন বললো জাহান্নামে যাও, সেই এক কদম যায় আবার দাঁড়ায়। জিজ্ঞাসা করা হবে, তুই জাহান্নামে যাস আবার দাঁড়াস কেন? জবাব দিবে, আল্লাহ জাহান্নাম থেকে উঠাই আনছো, শুনছি তুমি রহমান রহিম, আমার তো বিশ্বাস, আমার তো আকীদা তুমি রহমান রহিম। আমি কোনো আশা নিয়ে আসলাম যে রহমান রহিম যখন আজাব থেকে উঠাইছে আর ফিরত আজাবে দিবে না, এখন যে আবার নির্দেশ দিচ্ছ জাহান্নামে যাওয়ার জন্য, এক কদম যাই আবার অপেক্ষা করি তোমার দয়া মায়ের মধ্যে কোন জোশ উঠে যায়। এই কথা বলার পরে ঠিকই আল্লাহ রহমতের সাগরে জোশ উঠবে, আল্লাহ বলবেন যাও তোমার বাকি সাজা মাফ করে দিলাম। যে লোকটা লাভ দিয়ে আগে দুটোকে বললো, তারা জিজ্ঞাসা করবে এইভাবে হল্লি কেন যায়, এটার মধ্যে খুব আরাম হয়, খুব শান্তি নাকি? না আল্লাহ খুব কষ্ট, এইভাবে দৌড় দিয়ে বললে যে আল্লাহ আপনি হুকুম দিচ্ছেন নামাজ পড়ার জন্য পড়ি নাই, রোজা রাখি নাই, এর কারণে যে কি শাস্তি, এটা তখন আর একটা হইতাছে। এখন আবার হুকুম দিতে যা জাহান্নামে, যদি দেরি করি আরো নিয়ে শাস্তি বাড়াইয়া দাও, এই ভয়ে জাহান্নামে লাভ দিয়ে পড়ছে। আর একটা জিনিস আমার মাথার মধ্যে আসছে, দেখি এতদিন পর্যন্ত জাহান্নামে চলছি আমার পাপের জন্য, আমার অপরাধের জন্য, আর তুমি যখন উঠে আবার ফেলে দিছো,
এখন জাহান্নামে জ্বলব তোমার হুকুম রক্ষা। দেখেন কি যুক্তিবাদী বক্তা, এর জবান দিয়ে কি বাইর হন, আল্লাহ বাইর করে দিতেছেন তার জবান দিয়া। আল্লাহ এতদিন পর্যন্ত তো পাপের জন্য জাহান্নামে আগে জ্বলছি, তো তুমি যখন উঠাইছো তো পাপের যে জল আছে এটা তো শেষ, এখন যে আমার বলছো পাপ, এখন যে জাহান্নামে ভরছি এটা তো তোমার হুকুমে ভরলাম। এতদিন জাহান্নামে ভরছিলাম আমার পাপে, আর এখন জাহান্নামে পড়ছি তোমার হুকুম রক্ষার জন্য। ভাবলাম আগুনে জ্বললেও যদি আল্লাহ একটা হুকুম রক্ষা করতে পারি, তো মানে বললাম আমি বললাম আমার জীবনটা একটু সার্থক হইলো, আগুন হইলে আল্লাহ আমার মৌলার হুকুমটা রক্ষা করলাম। আল্লাহ বলবেন যাও তোমার এই কথায় আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, বাকি শাস্তি মাফ করে দিই। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হইল যে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দাকে পরকালে শাস্তি দিতেও পারেন, ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। এই তিন জিনিসের তিনটা শাখা মিলাইয়া হইল, এর নাম হইল আপনি ধরে বলেন কি নাম, ইমান। তো ইমানের যে তিন শাখা, এর একটা শাখা হইল আমার সূরাতুল কাউসার, রসুল সম্পর্কীয় আলোচনা। সূরা কাউসার যদিও তিন আয়াত, খুব ছোট, কিন্তু খানায় কাবার দেওয়ালে যখন লটকাই দেওয়া হইল যে তোমরা তো বাজারের মধ্যে এটা সাহিত্য চর্চা করো, তদানীন্তন সময়েও কিছু সাহিত্যিক ছিল আরবি সাহিত্যিক, তোমরা তো আরবি সাহিত্যিক আরবি কবিরা আছো, তা আমার এই আল্লাহর কালাম সূরা কাউসার লটকাই দেওয়া হইল, এই কালাম যদি আল্লাহর কালাম না হয়ে থাকে, যদি মানুষের বানানো হয়ে থাকে, কোন সাহিত্যিকের বানানো হয়ে থাকে, তোমরা তো এই আরবিতে কথা বলো, সূরা কাউসারের মতো একটা সূরা বানায় দেখাও। এখন তারা সূরা কাউসারের কাছে গবেষণা করে গিয়া দেবে কবি সাহিত্যিক রাজা বানায় হয়তো ফৈদ্য আর না হয় বৈদ্য, মাঝখানে আর নাই, কিন্তু সূরা কাউসার তো ফৈদ্য না বৈদ্য। যদি বলেন এরা বৈদ্য, তাহলে এক তিন লাইন, তিন লাইনের প্রত্যেকটা লাইনের শেষে দেয়া আবার ছন্দ মিলানো, ছন্দ মিলাইল না, এই যে হার সার তার শেষে তার মিল আছে কিনা, একটু ধরে কোন মিল আছে কিনা, তাহলে যেখানে ছন্দ মিলানো এটাকে তো বলা যায় না যে এটা বৈদ্য, বৈদ্যের তো ছন্দ মিলানো থাকে না, তাহলে তো বৈদ্য না। যদি বলেন বৈদ্য, তাহলে তিন লাইনে কেন, হয়তো দুই লাইন নেই না চার লাইন, কোন কবিতার তো তিন লাইন থাকে না, হয়তো দুই লাইন হয় না চার লাইন, এটা তো দুই লাইনে নয় তিন লাইনে, চার লাইন না দুই লাইনও না, তাহলে এটা বৈদ্য না বৈদ্য না। শেষ পর্যন্ত তারা ব্যর্থ হইয়া একটা লাইন লেখলো, আর যে লাইনটা লেখছে এটা তার পক্ষে হইছে না, তার বিপক্ষে গেছে। তারা সূরা কাউসারের নিচে লেখা দেয়া গেল সার তার হার এর সাথে মিলেছে বা সার, কিন্তু অর্থ হয়েছে কি যে এই কালাম কোন মানুষের কালাম নয়। তার যে দাবি এরকম কবি সাহিত্যিকের বানানো, এখন তার পক্ষে বুঝছে বলে তার পক্ষে হয় না, বরং তারার বিরুদ্ধে গেল তোলে। আর তারা যদি একটা ছন্দ মিলাইছে বানাইছে না এরকম না, একজনে বানাইছে, কি বানাইছে, الفيل ما الفيل وما أدراك ما الفيل له خرطوم طويل وذنبه قليل هذا القرآن هذا صندوق إليه ما ليس كنت أرتويش كي الفيل حتيتي ما
মাল ভীল, হাতিটি কি? মামা আদরা কামাল ভীল, আপনি কি জানেন হাতিটি কি? হাতিটি হইল, তার লেজ হইল লম্বা, সুর হইল লম্বা, আর লেজ হইল বাড়ি বাস্তবতার সাথে মিল নেই। কবি সাহিত্যিকরা আমাদের দেশে অনেক কিছু বানায়, কিন্তু বাস্তবতার সাথে কোন মিল আর তোদের কন্যা মিল আছে। আমরা শুধু সময় দেখছি আগে পুঁতি পড়তো তো লাখে লাখে মানুষ মানুষ কাতারে কাতারে প্রথম লাইনে লাখে লাখে মানুষ মানলো, পরে গণ্য বাচ্চা দিকে পয়া বাস্তবতার সাথে কোন মিল আর কম। আমরা বিশাখ সিন্ধু বলে তো দেখছি কেন ব্যাপার, ছত্র ভাইয়া হানি পাই শূন্য দিল উড়া, আরে তুই পাই মজা হইল কবুতরের জোড়া, উড়া আর জোড়া মিলেছে ঠিক, কিন্তু কেমন অবাস্তব কথা যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সংবাদ শুনিয়া ছত্র ভাইয়া হানি পাই শূন্য দিল উড়া, তুই ভাই মজা হইল কবুতরের জোড়া, এই কি আশ্চর্য কথা। বাস্তবতার সাথে কোন মিল নাই। আমাদের দেশে আবার ওই যে স্কুল ভরানোর জন্য কবিতা বানাইছে, সেটা লিখছে তাদের খাড়া দুইটা শিং মাঠে ভরে ডিম, হাটি মাটি ডিম। অথচ আমাদের দেশের বাস্তবতা হইল যে যেগুলার ডিম পারে একটারও শিং নাই, আর যেগুলার শিং আছে একটারও ডিম পারে না। আমাদের দেশের গরু ছাগলের শিং আছে নি, শিং নাই, ডিম পারে তো বাচ্চার ডিম তো হয় না, আবার তাদের ডিম পারে হাঁস মুরগি এরা তো শিং নেয়, আপনার বাচ্চারা কি পড়াইল, তাদের খাড়া দুইটা শিং আর মাটি পারে ডিম, উপরে শিং নিচে তা ডিম, হাঁটি মাটি উঠছিল। তো বলে জিজ্ঞাসা কি কবিতা দিলেন স্যার, সব ধরেন না, এটা বাচ্চাদের জড়তা কাটার জন্য, এটা আমরা একটা ছন্দ মিলে দেয়া দিই, বাস্তবতার লোকের মিল হোক আর না হোক। কিন্তু আল্লাহর কোরআন এরকম, আল্লাহর কোরআন যখন বাস্তব ভিত্তিক অবস্থা গড়ে তুলে তখন এই এইভাবে তারা নিজেদের লেখতে বাধ্য হয়েছে যে এটা আল্লাহর কোন মানুষের বানানো কালাম, আর তো ধরে কোন মানুষের বানানো কোন কালাম। সুরাই কাওসার আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্ব নবীর শান মর্যাদা তুলে ধরছে। কি শান তুলে ধরলেন, যে আমাদের যত নবী রসুল আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন লাখেরও বেশি নবী রসুল আল্লাহ দুনিয়াতে নবী রসুল পাঠিয়েছেন, এই যত নবী রসুল পাঠিয়েছেন এর মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হলে আমাদের আমাদের মুহাম্মদ রসুল। এখন রসুল আগে আমাদের নবীর শান মর্যাদা কি তুলে ধরলেন সুরার মধ্যে, শান কারে বলা হয়, শান বলা হয় অবস্থা মর্যাদা তার অবস্থান, এবং মর্যাদা সম্মানকে আরবিতে বলা হয় শান, এটা ভাষিত উর্দুত ব্যবহার হয় আরবিতে হয় ওয়াফি শান, কোরআন মধ্যে আছে। তো শান অবস্থা আল্লাহ নবীর শান কি, বিশ্ব নবীর এমন কিছু গুণ কোয়ালিটি বলতে হবে যা আমাদের নবী ছাড়া আর কারোর মধ্যে নাই, এগুলো হলো বিশ্ব নবীর সাপ মোহাম্মদ হোসেনের সাপ। মোহাম্মদ হোসেনকে এমন কিছু গুণ বা সিফত এমন কিছু মর্যাদা আল্লাহ দিয়েছেন যা পৃথিবীর আর কাউকে দেয় নাই, যেগুলো দেয়নি ওইগুলো হলো শানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীকে আল্লাহ যা দিয়েছেন আমাদের নবীকে আল্লাহ তা দিয়েছেন, কিন্তু আমাদের নবীকে যা দিয়েছেন সব নবীকে আল্লাহ তা দেন নাই। এজন্য কবি বলে হোসনে ইউসুফ দামে ঈসা, হোসনে ইউসুফ দামে ঈসা ইয়াদে বাজাদারি আছে খোবা হামাদারন্তু তনহাদারি,
ইউসুফ আলী ইসলামকে আল্লাহ সবচেয়ে বেশি সুন্দর বানিয়েছিলেন। তাহার পৃথিবীর সুন্দর বস্ত্রের জন্য একত্রিত করা হয়, সব সুন্দর। তিনি অর্ধেক দান করছেন আল্লাহ ইউসুফ আলী ইসলাম। ইউসুফ আলী ইসলাম যত সুন্দর ছিলেন আর কোন নবী এত সুন্দর ছিলেন, কিন্তু আমাদের নবীকে ইউসুফ আলী ইসলামকে যা দিয়েছিলেন আল্লাহ বিশ্ব নবীকে তার ডাবল দিয়েছেন। অর্থাৎ একশোর মধ্যে পঞ্চাশ যদি ইউসুফ আলী ইসলামকে দিয়ে থাকেন, বিশ্ব নবীকে একশোর একশোই দান করছেন। বিশ্ব নবী ছিলেন সকলের চেয়েতে বেশি সুন্দর। এই জন্য কবি বলেন ইউসুফ আলী ইসলামের সুন্দর দামি ঈসা। ঈসা আলী ইসলাম কে আল্লাহ রাব্বুল আলামিন একটা মর্যাদা দিয়েছিলেন, যতগুলো মর্যাদা দিয়েছিলেন এর মধ্যে একটা হলো যে উনি মর্দার কাছে কবরস্থানে গিয়ে যখন বলতেন কুম বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুম উঠো, তখন মর্দা জিন্দা হয়ে যাবে। কার হুকুমে? এই যে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলী ইসলামকে এই মর্যাদা দিয়েছিলেন, মহান আল্লাহ পাক আমাদের নবীকেও এই মর্যাদা দিয়েছিলেন। ঈসা আলী ইসলাম যেভাবে এক লোকের দাওয়াত দেওয়ার পরে লোকটা বলল যে ফুরান কোন মুর্দা কবর থেকে উঠটা যদি বলে আমি নবী তো এখন, এর অর্থ হইল ফুরান মুর্দা উঠবে না আর আমরা নবী মানতে হবে। ঈসা আলী ইসলাম এক কবরস্থানের কাছে গিয়ে বললেন কবর কে আসো কোন বিজনিল্লাহ, আল্লাহর হুকুম উঠো। আল্লাহ জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাই ওনার কিতাবে লেখেন তো আল্লাহ মাটি সরাই দিলেন, এক মুর্দা কবর থেকে উঠলেন। উঠার পরে ঈসা আলী ইসলাম জিজ্ঞাসা করেন মানে আনতা ওমা ইসমুকা, আপনি কে এবং আপনার নাম কি, আপনার পরিচয় কি? উনি বলেন আমার নাম সাম, আমি আল্লাহর পয়গম্বর, আমি নূহ আলী ইসলামের ছেলে। আরো আসতে হবে আল্লাহ সাম ইবনে নূহ কো আলহামদুলিল্লাহ একজন নবী হোসেন কবর থেকে। আচ্ছা আমি আপনাকে এক প্রথম নম্বর হলো আমি নবী কিনা, তখন সাম আলী ইসলাম বলেন আমি আপনার আগের নবী হইয়া সাক্ষী দিতেছি আপনি আল্লাহর যত বড় বড় নবী আছেন যে একজন নবী এর মধ্যে একজন। হযরত ঈসা আলী ইসলাম বলেন আমি আপনার কাছে কিছু জানতে চাই, কি? এক নম্বর হইল আপনার শরীরের মাথা থেকে পা পর্যন্ত যত সোল মোবারক আছে এর অর্ধেক সাদা অর্ধেক কাঁচা খালা, চুল দাড়ি সাদা অনেক বিধান আসছে ইব্রাহিম আলী ইসলামের যুগ থেকে, এর আগে পাঁচ হাজার বছর বাঁচলেও চুল সাদা হইত না। তো আপনি তো ইব্রাহিম আলী ইসলামের আগেকার লোক, আপনার চুল অর্ধেক সাদা হইল কেন? একটা তো সাদা হওয়ার কথা না। হযরত সাম আলী ইসলাম বলেন আমার একটা চুল তো সাদা ছিল না, এখন সাদা হয়েছে। কেন? আমি তো কবরের সাহিত্য রুহের জগতে আছি, সেখানে আমার আমার একটা ধারণা যে হাসরের মাঠে উঠতে হবে, এর আগে মাঝখানের কোন উঠাউঠি নেই। যখন আমি শুনলাম আল্লাহর হুকুম উঠেন তখন আমি বুঝেছি যে হাসরের মাঠ খাই নেই, কারণ আমার মাওলা আমার আল্লাহর সামনে আমার দাঁড়াইতে হবে। তখন আল্লাহর সামনে দাঁড়িয়ে নবুয়তের হিসাব যা দিতে হবে কি দিব এই চিন্তায় ঘুম থেকে উঠে আমার সামনে আইতে আইতে চিন্তায় ওর দেখ চুল পেকে গেছে। জিজ্ঞাসা করলো আপনি কি থাকতে চান না কবর চলে যাবেন, যদি থাকতে চান আমি আল্লাহর কাছে দোয়া করবো কয়েকদিন বেড়াই আর করে যাবেন। সাম আলী ইসলাম বলেন থাকবো না চলে যাব এটা বলার আগে জানতে চাই আমার ভিতরে যে এখন রু আসছে এই রু নেওয়ার জন্য কি আবারও আজরাইল আসবে? আমি যখন জিতে হইছি যদি আজরাইল আসে তাহলে আমি যাব, আর যদি আজরাইল না আসে তাহলে আমার দুনিয়ার টাকা থেকে কবর টাকাই হল। এখন বর্তমানে যে যুগ শুরু হয়েছে এই অবস্থায় আমরা দুনিয়ার টাকার চাইতে কবরে যাওয়াই ভালো। মানুষ যা শুরু করছে আজকে আমরা পৃথিবীর যা কার্যকলাপ যা আচরণ যে হিংসা বিদ্বেষ যে আক্রমণ
আমরা আজকে একজনের প্রতি যে একজনের আক্রোশ, এক ধর্মের প্রতি আরেক ধর্মের যে বিদ্বেষ, বা এই এমন একটা পরিস্থিতি হয়েছে যে আমাদের বুজুর্গরা আগে বলতেন যে হম দুনিয়ার থেকে যাওয়া ভালো, আর ওখানের পরিস্থিতি দেখলে বলে বলে আর তখন যায় না, দুনিয়া থাকবার উপযুক্ত রয়েছে না। এমন লক্ষ্য করে দেখেন, উনি বলেন কবরে চলে যাব, তবে আজরাইল যদি আসে আমি যাব না।